কাউজার, ওই কাউজার, বের হয় এক্ষুনি। রাশেদ তাই তোর বাপরে ক আমার টাহা দিতি। কালাম গ্রামের বেশ প্রবীণদের জড়ো করেছে, মোট 7-8 জন তো হবেই। সকলের ক্রুদ্ধ নয়ন দেখছে রাশাদকে। রাশাদ বিমূর দৃষ্টিতে চেয়ে রইল, মস্তিষ্ক কোষগুলো থম ধরে রইল। ঘুমের রেশটা চট করেই মিলিয়ে গেল, প্রখর হলো কপালের ভাঁজ। কাউসারের ঘরের দিকে একবার চাইল, সবাই বের হয়ে এলো, সে বের হয়ে আসেনি। ভেতর থেকে উদ্বিগ্ন স্বরে ইলা শুধালো, কারা এসেছে? মেয়েটা আজকাল ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে, খাবার রুচি নেই বললেই চলে, সব কিছুতে নাকি গন্ধ লাগে। যা একটু মন ভরে খেতে বসে, জোর করে পেটে দিলেও উগড়ে ফেলে মুহূর্তেই। হাসপাতালের চাকরিটা এখনো ছাড়েনি, সে অনেকটা জোর করে রেখেছে। রাশাদ বাধা দিলেও সে দৃঢ়, ফলে শরীরটা আরও দুর্বল হয়ে গেছে। বসে বসেই ঘুমিয়ে পড়ে, প্রচুর ক্লান্তি আসে, আর রাত হলে ঘুম আসতে চায় না। আজ ছুটি বলে সে একটু দেরি করে ঘুমাচ্ছিল, চিৎকার চেঁচামেচিতে সেটাও হলো না। রাশাদ কোমল স্বরে বলল বলেই সে দরজাটা ভিজিয়ে দিল, দাঁড়ালো উন্মুক্ত জনতার সামনে। শীতল স্বরে বলল, কালাম কাকা, চেঁচাচ্ছ কেন? আর কিসের টাকা? তোর এই লম্পট বাপটারে জিগা যাইয়া আমার সোমের টেহা স্বপন দেখাইছে আমার পোলারে সরকারি চাকরি দিব। তোর বোনের জামাই তো নেতা, ওই কইলেই চাকরি হইব। আমি আমার জমি বন্ধক থইয়া তোরা টেহা দিছি। সেই দিন যখন কইলাম কিরে কাউজার, পোলা তো পরীক্ষা দেয় চাকরি হয় না, তুই কইলি আরো টেহা লাগবে। আমি পুরান টেহা ফেরত চাইলে ওই কয় দিবে না। আমার জমি এখন মনিন খাইয়া লইব, কুত্তার বাচ্চা আমার লুইটা নিছে, আমার টেহা ফেরত দিতে ক, হেতের বাহির হইতে ক। কালাম চিৎকার করে নিজের কষ্টগুলো জাহির করতে শুরু করলো, কালামের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। ছেলের ভবিষ্যতের জন্য সে তার শেষ সম্বলটুকু কাউসারকে দিয়ে দিয়েছে, টাকাটা ফেরত না পেলে সর্বহারা হয়ে পড়বে। তাদের চেঁচামেচিতে শামসুমিয়া আর আতিয়া খাতুন উঠানে এলেন। শামসুমিয়া কঠিন স্বরে বললেন, কাউসার কোয়ানে ওরে ডাক। অবশেষে গর্ত থেকে বের হলো কাউসার, চোরের মতো সে বেরিয়ে এসে দাঁড়ালো এক কোনায়। কালাম ছুটে যেয়ে তার গেঞ্জি ধরে বলল, তুই আজকে আমার টেহা দিবি? কাউসার কোনো মতে তার থেকে নিজেকে ছাড়ালো, জোর গলায় বলল, কি টেহা দেব তোরে? যে টেহা নিছোস সেই টেহাই দিবি। মিথ্যা কস কেন, আমি কোনো টেহা নিয়ে নেই। কাউসাররা, তুই কিছুদিন আগেও ওই গেরামের বনি শেখের বাড়িতে জুয়া খেলছোস, 50,000 টাহা ছাড়ছোস, ওই পাইতছোস এত টাহা? তুই কি কামাইও করস না? কি ভাবুছোস আমি পরমান ছাড়া আইছি? এবার কাউসারের মুখশ্রী রক্তশূন্য হলো, শুকিয়ে গেল গলা, জোর কমে এলো। কেউ যাতে এই টাকার হদিস না পায় তাই সে অন্য গ্রামে যেয়ে জুয়া খেলে। 50,000 টাকার কাহিনীটা বেশ পুরাতন নয়, কালামের সাথে ঝগড়া অনেক পরে সেই টাকাটাই বের করেছিল। বনিশেখের বাড়ি প্রতি শুক্র শনি জুয়ার আসর বসে, সে বেশ ভালোই খেলছিল, 1.5 লাখ টাকা জিতেও গিয়েছিল, কিন্তু কিভাবে যেন এলোমেলো হয়ে গেল। হাঁটতে হাঁটতে নিজের হাতে অবশিষ্ট থাকলো 5 টাকা, ভাগ্যিস সে ধার করেনি। সফির কাহিনীতে শিক্ষা হয়েছে, কিন্তু এখন তো মহাবিপদ হলো। কাউসার বুঝলো এখন শ্রদ্ধার বিপরীতে, তাই মুহূর্তেই ছুটে গেল বাবার কাছে। শামসুর পা ধরে মরা কান্না জুড়লো, আব্বা বিশ্বাস জান, আমি টেহা নেই নাই, কালামের কাছে কোনো সাক্ষীও নাই, ও আমারে ফাঁসিতেছে, টেহা হাতানো ফোন দিয়ে দি। তুই কি কালামের ছেলের চাকরির কথা কইছিলে? আব্বা আমি তো ঘর থেকে বের হই না, জানবো কেমনে? রাশাদ নিঃশব্দে তামাশাগুলো দেখছে, তার দৃষ্টি শান্ত। বাবাকে এক মুহূর্তের জন্য তার বিশ্বাস হয় না, এই লোকের উপর বিশ্বাস করা মানে নর্দমায় গোসল করা। তবুও সে শান্ত, কারণ এখানে প্রবীণ শামসুমিয়া তার সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভরশীল। আতিয়া খাতুনের মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেছে, লোকের মাঝের ক্রোধ তো দৃষ্টি এড়াচ্ছে না। এদিকে তার মানুষটার শরীরটাও ভালো না, বয়স আর রোগের কারণে মস্তিষ্কে চাপ নিতে পারে না, রক্তচাপ বেড়ে যায়। কালাম তখন বলে উঠল, কাউ তুই আন, তুই তার মানে আমার টাকা দিবি না? আরে নি নাই ধিমু কি, তুই তাহলে জুয়ার টেহা পাইলি কই? পরমান কি, আমি বনি শেখের বাড়ি গেছি। আমি যখন এইটা খোঁজ নিছি তুই কই টেহা খরচ করছস, তাহলে তুই জুয়া খেলছস কিনা যেইটার প্রমাণ ও আছে। বনি শেখ তো তোর শত্রুর না, সে কইলে কি প্রমাণ হইব? স্যারের স্বর ক্ষীণ হয়ে এলো, কালামের কথার সত্যতা প্রকাশ পাচ্ছে। শামসুমিয়া বুঝলেন কালাম মিথ্যা বলছে না, কালামের সাথে লোকও আছে, তারাও হাউকাউ করছে। লজ্জায় বৃদ্ধের মুখখানা লাল হয়ে গেল, দৃষ্টিতে অব্যক্ত বেদনা, সম্মানহানির আর কিছু বাকি নেই। লোক সমাজ নিয়ে তার বাঁচতে হয়, সেখানে আজ আবারও মাথা কাটা গেল তার, আর কত সইতে হবে। সন্তান থেকে প্রাপ্ত কষ্টও বোধহয় বেশি দগ্ধ করে, ব্যথিত হয়ে ক্ষীণস্বরে বলল,
কালাম তুমি চাও কি? শয়তানরারে কোন মোড় টেহা আজকেই দিব। শামসুমিয়া অসহায় হয়ে পড়লেন, এত টাকা তার কাছে নেই। তিনি চাইলেন রাশাদের দিকে। রাশাদ তখনও মৌন, এই আধা ঘন্টা সে একেবারেই চুপ ছিল, কোনো কথা বলেনি, বিকারহীন নির্লিপ্ত। শামসুমিয়া অনুরোধের স্বরে বলল, রাশাদ তুই দেখ কি করবি, আমি কিচ্ছু ঘুমো না। রাশাদ একটা দীর্ঘশ্বাস ফেললো, বুকে হাত বাঁধল, যেন সে অপেক্ষা করছিল এমন কিছু শোনার ফলে গম্ভীর স্বরে বলল, কালাম কাকা টাকাটা আপনি কি কাউকে জানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। মানে ওনাকে যখন টাকা দিয়েছেন আমি বা দাদা কি জানতো ব্যাপারটি? আর ফাইজান সাহেব চাকরি দিতে পারবেন এই কথাটা কি ফাইজান সাহেব নিজ মুখে বলেছিলেন? কারণ কাউসার মিয়ার পক্ষে তো চাকরি দেওয়া সম্ভব নয়, সে নিজেই আঙ্গুল ছাপ। তাহলে কি ভরসায় এতগুলো টাকা দিয়েছেন, মুখের কথায়? এবার একটু অপ্রস্তুত হলো কালাম। না, সে কাউকেই জানায়নি, এমনকি যার জন্য দিয়েছে ফাইজান সেই মানুষটির সাথেও দেখা করেনি। সে কাউসারকে ভরসা করেছে, তার কথায় মইয়ে উঠেছে, টাকাগুলো তার হাতেই দিয়েছে। কালাম বিপাকে পড়ল, ঈশ্বর কিন্তু দমল না, জোর গলায় বলল, সব বুঝি না, টেহা দিছি টেহা নিমু। সেটা নেবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমার কথা স্পষ্ট, আমাদের না জানি আপনি টাকাটা দিয়েছেন, তাই বাড়ির কেউ টাকা দেবে না। আর আমার বোনাই এমন নোংরা কাজেও যুক্ত নয়, সে যদি সাহায্য করার হতো নিজেই করত। এখন যে টাকা নিয়েছে সেই টাকা দিবে, মেরে পারেন ধরে পারেন তার থেকেই টাকা নেবেন। উপস্থিত সকলের মুখখানা শুকিয়ে গেল, কাউসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শামসুমিয়া চৌকাঠে বসলেন, সবাই জানে কাউসার টাকা উড়াতে পারে কিন্তু টাকা দেবার মুরত তার নেই। কালাম এখানে এসেছিল যেন রাশাদ এই দায়িত্ব নেয়, ছেলেটা এক কথার মানুষ, তার কথার এদিক ওদিক হয় না, শুধু একবার গুছিয়ে দিতে পারলেই হলো। কিন্তু আজ রাশাদ মাথা পেতে অন্যায় সহ্য করবে না। কালাম ফাঁকা ডাক দিল, আমি পুলিশে দিমু কিন্তু। অবশ্যই, আপনাকে ঠকানো হয়েছে এখানে। কালাম রেগে গেল প্রচুর, ফলে রাগ সংগরণ করতে না পেরে ছুটে গেল কাউসারের কাছে। এলোপাথারি মারতে শুরু করলো, কেউ থামাতে পারল না। মারের চোটে মুখ ফেটে রক্ত চুয়ে পড়তে লাগলো। কাউসারের আর্তনাদ কানে আসছে। আতিয়া খাতুন ছুটে এলেন রাশাদের কাছে, তার হাত ধরে বললেন, রাশাদ কাউসারে মাইরা লাইব, ওরা তুই ওরে বাসা। আমি কি করবো দাদি? নিষ্প্রিয় সরব রাশাদের মুখশ্রীতে কোনো ভাবের পরিবর্তন হলো না। আতিয়া চোখ বেয়ে পড়ছে নোনা জল, কাতর স্বরে জানালো, তোর আব্বা টেহারা তুই দিয়া দে, এত পাশান হইস না। রাশাদ বিদ্রুপ ভরে হাসলো, খুব শীতল স্বরে বলল, আমার জীবনের 29টা বছর এই তাসের ঘরের জন্য বিসর্জন দিয়েছি, তবে আর না, আমি সত্যি ক্লান্ত দাদি। যে অন্যায় আমি করিনি তার শাস্তি আমি কেন পাবো বলতো? আমি কি মানুষ নই? একটা মানুষের পাপ কত সহ্য করা যায়? আর সব জেনেও আমার উপর সব চাপিয়ে দেওয়াটাও কি ঠিক? আগে হলে হয়তো আমি মাথা পেতে মেনেও নিতাম, তবে আর না, আর সহ্য হচ্ছে না। আমার একটা পরিবার আছে, আমার সন্তান ইনশাল্লাহ পৃথিবীতে আসতে চলেছে, আমি চাই না আমার সন্তানের ভাগ্যটাও আমার মতো হোক, পদে পদে নিজের বাবা নামক মানুষটির জন্য লাঞ্ছনা ধিক্কার সহ্য করতে হোক, আমি তাকে আমার মতো ভবিষ্যৎ দিতে চাই না দাদি। ওই মাইয়া তোর মাথাটা খাইয়া লাইছে, তুই তো এমন কঠিন ছিলি না রাশাদ। দাদির অপরাধে মনক্ষুণ্ণ হলো রাশাদের। দরজার ওপাশে ওই নিরীহ মেয়েটিও বোধহয় কথাগুলো শুনছে। রাশাদের কাঠিন্য বাড়ল, ইলহাকে এই নোংরার মধ্যে টানবে না দাদি, যদি সে এমন মেয়ে হতো আমি তাকে কখনো গ্রহণই করতাম না। এবার বলছো আমি কিছু বললাম না, কিন্তু আর না। এদিকে শামসুমিয়ার শরীর ভেঙে পড়ল, শ্বাসকষ্ট উঠল। কালামের সাথে মানুষগুলো পুলিশে খবর দিল, পুলিশ এলো আধা ঘন্টা বাদে, মার খেয়ে কাউসারের অবস্থা নাজেহাল। পুলিশ কালাম এবং কাউসারকে ধরে নিয়ে গেল। আতিয়া খাতুন রাগে অনেক কথা বলল রাশাদকে, রাশাদ স্বভাবতই তার কোনো বিরোধিতা করল না, শুধু এটুকুই বলল, কাউসার এ বাড়িতে থাকলে আমি এখানে থাকবো না, আমি অকৃতজ্ঞ হতে চাই না, তবে তোমাদের বাঁচতে হবে দুজনের একজনকে, আমার সন্তানকে আমি নোংরাতে রাখবো না। রোদের তেজ আজ প্রচণ্ড, ঘাম বেয়ে পড়ছে শীত দাঁড়াবে, হুমায়রার চুলগুলো উঁচু করে বাঁধা। আজ স্যার অনেকক্ষণ পড়িয়েছেন, সামনে টেস্ট পরীক্ষা, সময় কম, তাই সিলেবাস শেষ করার তাড়া খুব। কিন্তু ঝামেলা হলো এই ভর দুপুরে একটা রিক্সাও নেই, ড্রাইভার আজ আসেনি, ঘরে কোনো পুরুষ নেই যে গাড়ি চালাবে। শরীফা বকবক করলেও তার অজানা অনেক কিছু আছে। হুমায়রা ঠিক করেছে ফাইজান এলে এবার গাড়ি চালানো শিখবে, তখন একা একা এই গ্রামে যাবে। সে ফুপু হতে চলেছে, কথা শোনা মাত্রই যেতে ইচ্ছে করছে বাড়িতে। কাউসারকে পুলিশ ধরে নিয়ে গেছে, দাদার শরীরটাও ভালো নয়, ঘরে বেশ মনোমালিন্য চলছে। রাশাদ আর দাদি কেউ কারোর সাথে কথা বলছে না, দাদি কাউসারকে শেষ সুযোগ দিতে বলছেন, কিন্তু রাশাদ এবার শক্ত,
হুমায়রাও তার পক্ষে অনেক হয়েছে আর না। এবার একটু তার ভাই যেন সুখের মুখ দেখুক, মানুষটা সারা জীবন অন্যকে খুশি করতেই কেটেছে, এবার একটু নিজের জন্যে বাঁচুক। রাশেদের সাথে অনেক কথা হলেও জুবাইদার কথাটা জানায়নি হুমায়রা। এত কিছুর মধ্যে জুবাইদার কথা বলা মানে মুখে এলাচ পড়া, অহেতুক স্বাদ নষ্ট করা। এর মাঝেই হুমায়রার মনে খটকা, হুট করে খেয়াল হলো কেউ তার পিছু নিয়েছে, পথটা এখন প্রায় জনমানবহীন। ভর দুপুরে দোকানপাটও বন্ধ, ফলে বুকটা থক করে উঠলো, তার শীত দাঁড়াবে হিমপ্রবাহ নামলো, কপালে জমলো বিন্দু বিন্দু ঘাম কণা, পেছনে তাকানোর সাহস হলো না। পেছনের মানুষের পায়ের বেগ ক্ষিপ্র হলো, হুমায়রা পেছনে না তাকিয়ে ছোটার চেষ্টা করলো কিন্তু পারলো না, পেছনের মানুষটি তাকে পেছন থেকে জাপটে ধরলো। হুমায়রার কাঁধের কাপড়ের ব্যাগটি শক্ত করে ধরলো, সে চোখ বন্ধ করে এলোপাতাড়ি মারতে শুরু হলো প্রাণ বাঁচানোর আকুল প্রচেষ্টা। ঠিক তখনই ব্যক্তিটি তার হাত জোড়া শক্ত করে ধরলো, প্রবল স্বরে শুধালো, হুমায়রা। ভরাট পুরুষেলি কণ্ঠকানে আসতে বর্তমানে ধাতস্থ হলো সে, চিরচেনা কণ্ঠটি শুনে চোখ খুলতে অক্ষিগোলক বড় হলো। ফাইজান হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সে, সারা শরীর ঘেমে নিয়ে একসার চুলের গোড়া থেকে ঘাম গড়িয়ে চিবুকে এসে জমলো, গলা শুকিয়ে এসেছে ফাইজানের, কপালে তীক্ষ্ণ ভাঁজ, কণ্ঠ বিমূর। হুমায়রা, তুমি এভাবে ছুটছিলে কেন? একটু হলেই তো পড়ে যেতে, তোমার ধারণা আছে কত ডেকেছি তোমায়? আর ফোন কোথায় তোমার? একাধারে অনেক প্রশ্ন ছুড়ল ফাইজান, কিন্তু হুমায়রা কোনো উত্তর দিল না, শুধু হাঁপাতে হাঁপাতে মাথাটা ঠেকালো ফাইজানের বুকে। তার হৃদয় এখনো কাঁপছে, নিচু স্বরে বলল, আমাকে একটু পানি খাওয়াবেন? গাড়ির এসির তাপমাত্রা 21 দেওয়া হলো, শীতলতায় পানি জমছে কাছে। হুমায়রা জড়সর হয়ে বসে আছে, তার সাথে সদ্য কেনা মামের বোতল, বোতলটির মুখটি ফাইজানের হাতে সে গা এলিয়ে দিয়েছে ধূসর সিটে। নিস্তেজ চাহনি হুমায়রাকে স্থির, এখন অব্দি দুজনের মাঝে কোনো কথা হয়নি। নিস্তব্ধতায় ফরিদেরও অস্বস্তি হচ্ছে, সে আর নিজেকে আটকাতে পারলো না, লুকিং গ্লাস দিয়ে হুমায়রার দিকে চেয়ে বলল, তুমি ওখানে কি করছিলে হুমায়রা? গাড়ি আসেনি আছে? হুমায়রা নিভু স্বরে উত্তর দিল, রহিম ভাইয়ের জ্বর তাই সে আসেনি, আমি তাই একা একা বাড়ি যাচ্ছিলাম। মেইন রোড ছেড়ে? হুমায়রার দৃষ্টি নত হলো, একবার আর চোখে গম্ভীর মানুষটিকে দেখলো। সে গাড়িতে ওঠার পর কোনো কথা বলেনি, পুরোটা সময় শুধু তার দিকে চেয়েছিল। ওর না ত্রিকোণ হতে ঘুরতে ঘুরতে ধীরস্বরে শুধালো, আপনারা এখানে কি করছিলেন? ঢাকা থেকে ফাইজান এসে ফুফুকে ফোন দিয়েছে, উনি বলছে তুমি কোচিংয়ে এখনো ফেরোনি, তাই কোচিংয়ে এখন সরাসরি এলাম। এমা, তুমি এখানেও নেই, স্যার বলেছে 10 মিনিট হয়েছে ছুটি নিয়েছে, তাই ফাইজান বললো তুমি এখনও বেশি তো যাওনি, আমরা তোমার নাম্বারে ফোন দিয়েছিলাম তুমি ধরোনি, হঠাৎ ফাইজান তোমাকে গলিতে হাঁটতে দেখলো, তোমাকে ডাকলো কিন্তু তুমি সাড়া দিলে না, তাই ও তোমার কাছে যেতেই তুমি ব্রধুর বেচারা ফাইজানকে দৌড়টা দিল, আবার ব্যাগ নিয়ে মারছিলে অবধি, তুমি বললেই পারতে, তুমি বলেই পারবে গেলে, নয়তো অন্য কেউ হলে যে কি হতো, জনদরদি এমপি সাহেব কিরা তার বউয়ের হাতে পিটুনি খাচ্ছে। বলেই ফরিদ নিজের হাসি আটকাতে পারল না, ফ্রন্ট সিটে মাথা এলিয়ে গা কাঁপিয়ে হাসতে লাগলো। ফাইজানের কিঞ্চিত বিরক্ত লাগছে, তার চোখ মুখ স্থির, গম্ভীর স্বরে বলল, খুব হাসি পাচ্ছে তাই না ফরিদ ভাই? দৃশ্যটা হাস্যকরই ছিল। ফাইজান এবার দৃষ্টি হুমায়রার দিকে ঘুরালো, নিম্নষ্ঠ ক্ষতবিক্ষত হচ্ছে মেয়েটির দাঁতে, চোখে মুখে লজ্জিত ভাব, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে ফাইজান প্রশ্ন ছুড়ল, তুমি ছুটছিলে কেন? তুমি কি কোনো কারণে আতঙ্কিত? প্রশ্নটা অকপটে করলো ফাইজান, হুমায়রা প্রস্তুত ছিল না এমন প্রশ্নে সে ফ্যালফ্যাল নয়নে চাইলো ফাইজানের দিকে, ফাইজানের দৃষ্টিতে ধার, সে তার প্রশ্নতে দমল না, উল্টো শুধালো, কেউ কি তোমাকে বিরক্ত করছে হুমায়রা, যা তুমি আমাকে জানাওনি? প্রশ্নের গতি এদিকে যাবে এটা অকল্পনীয় ছিল, হুমায়রাকে এবার চুপ থাকার সুযোগ দিল না ফাইজান, কঠিন স্বরে বলল, তুমি আমার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো না হুমায়রা, ব্যাপারটি আমার নিতান্ত অপছন্দ। হুমায়রা এবার কিঞ্চিত ঘাবড়ালো, ফাইজান কি সত্যি রেগে যাচ্ছে, মিথ্যে বলছে না, সে আসলেই আতঙ্কিত, কোথাও না কোথাও বর্তমানের কিছু ঘটনা তাকে খুব আতঙ্কিত করছে। যখন তার মনে হয়েছিল কেউ তার পিছু নিয়েছে, প্রথম যে নামটা স্মরণ হয়েছিল তা হলো আমান ভাই, মানুষটা সেই কথাগুলো সে ভুলতে চাইলেও তার কর্তৃক সৃষ্ট প্রচ্ছন্ন ভয়টা এখনও হৃদয়ে ঘাপটি মেরে আছে, উপরন্তু তার উপর এবার আক্রমণ, যদি আক্রমণকারী হাজতে কিন্তু এর পেছনে যে আমান ভাইয়ের হাত নেই কি ভরসা। তারপর হুট করে একদিন মা ফিরে এলো, মায়ের ঠিক এভাবে ফিরে আসাটা তার মন সায় দিচ্ছে না, জুবাইদা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে এই বিষয়ে সন্দেহ নেই হুমায়রার, সব মিলিয়ে সে ভীত সন্ত্রস্ত, সে দ্বিধায় জর্জরিত। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলল, ধীরে ধীরে এ যাবৎকালে সব ঘটনাগুলো বলল ফাইজানের কাছে। আমানের নাম শুনতেই ফাইজানের চোয়াল শক্ত হলো, কোমলতা নিমিষেই মিলিয়ে কাঠিন্য প্রকাশ পেল, গম্ভীর স্বরে বলল, তুমি আমাকে জানাওনি কেন? আপনি ব্যস্ত ছিলেন,
এতটাও ব্যস্ত ছিলাম না যে নিজের স্ত্রীর আতঙ্কের কথা শুনতে পারবো না। উমাইরা কথা বাড়ালো না। ফাইজান কণ্ঠের রোষ সে ভালো করে উপলব্ধি করতে পারছে। গাড়ি শান্ত হওয়া উষ্ণ এবং গম্ভীর হয়ে উঠল ফরিদের অস্বস্তি লাগছে ফলে সে ফাইজানকে বলল, ছাড়ো ফাইজান, মেয়েটি এমনিতেই আতঙ্কে আছে, আমরা বরং বাড়ি যাই। ফাইজান মাথা নাড়ালো, পুরোটা রাস্তা কোনো কথা হলো না দুজনের ভিতর। এতদিন বাদে তাদের দেখা হলেও দুজনে মৌন। ফাইজানের দৃষ্টি বাহিরের দিকে, তার কপালে শিরাটি দপদপ করছে, চোয়াল এখনো শক্ত। হুমায়রা কিছু বলার সাহস পেল না, কারণ এখানে দোষটি তার, সে কথাগুলো লুকিয়ে গেছে। কিছু হয়নি ঠিক, কিন্তু হতে কতক্ষণ। বাড়িতে খুব গম্ভীর আবহাওয়া। সামসুমিয়া কিছুদিন যাবত বেশ অসুস্থ, কাউসারকে ধরে নিয়ে যাবার পর থেকেই এমন অবস্থা। বৃদ্ধ শরীরে যেন ছেড়ে দিয়েছে সম্পূর্ণ, কারোর সাথে কথা বলেন না, খাওয়া দাওয়া করতে চান না, কিছু খেলেই উগড়ে ফেলেন, ঔষধ খেতেও অনীহা। তার দৃঢ় হাঁটু যেন ঝুঁকে পড়েছে। আগে প্রায়ই হাঁটতে হাঁটতে বাজারে যেতেন, সমবয়সীদের সাথে আড্ডা দিতেন, চা খেতেন, কিন্তু এখন তেমন নন। সারাদিন নিজ ঘরে শুয়ে থাকেন, প্রতীক্ষিত চোখে তাকিয়ে থাকেন দূর আম গাছটার দিকে। আম গাছে পাতা ঝরে গেছে, মুকুল এখনও আসেনি, কারণ বসন্ত এখনও আসেনি। তাই সে পাতা ঝরা মূর্ছনা গাছের পানে তিনি অধীর অপেক্ষায় চেয়ে থাকেন। কিসের এত অপেক্ষা? মৃত্যুর? স্ত্রীর সাথে কথা বলেন না, রাশাদের সাথেও কথা বলেন না। যদি কথা হয় তাহলে তা হয় ইলহার সাথে। ইলহা তার যত্ন নেয়, সময় করে তার প্রেশার মাপে, ওষুধ বদলে দেয়, খাওয়া দাওয়াটার দিকেও তার নজর। সামসুমিয়া প্রায় তাকে শুধায়, তুমি কি কাঁচা আম খাইবা? জানো ওই যে নাতা আম গাছটা আছে, ওইখানে প্রচুর আম হয়, কিন্তু খেয়েও খায় না, কারণ হেভি টক। তুমি টক খাও? ইলহা কথার আগামাথা পায় না, কিন্তু মৃদু হেসে বলে, হ্যাঁ খাই। এদিকে সামসুমিয়ার অবস্থার জন্য আতিয়া খাতুন দায়ী করে রাশাদকে। রাশাদ কঠিন না হলে হয়তো তার পরিবারটা এমন ক্ষতবিক্ষত হতো না। ঘরের মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে, গ্রামে সামসুমিয়ার ছিছি হচ্ছে। মানুষটা একটু বাঁচতে চায়, কিন্তু সেই সুযোগটাও তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। অথচ রাশাদ তার সিদ্ধান্তে অনড়, তার সিদ্ধান্তের পরিবর্তন হয় না। কাউসার ছাড়া পেলেও তার স্থান এখানে হবে না, কারণ একটা মানুষকে একবার সুযোগ দেওয়া যায়, বারবার না। পাপকে প্রশ্রয় দেওয়াও পাপ। রাশাদ এই নোংরা মানুষটিকে আর বাড়িতে স্থান দেবে না। আতিয়া খাতুন প্রতিদিন তার সাথে কাউসারের আপিল নিয়ে আসে, আর প্রতিদিন রূঢ়ভাবে সে তা প্রত্যাখ্যান করে। ফলে আতিয়া খাতুন স্বামীর কাছে আক্ষেপ প্রকাশ করেন, কিন্তু স্বামী উত্তর দেন না। সে তাকিয়ে থাকে আম গাছটার দিকে। ইলা এসব কিছুর মধ্যে পিষছে, কারণ আতিয়া খাতুন তার কাছে চার পাঁচবার কাউসারকে ছাড়ানোর দাবি করেছে। কিন্তু ইলহা সেই কথা শুনলেও রাশাদের সম্মুখে বলে না, কারণ রাশাদ এই ব্যাপারে কোনো কথা শুনতে নারাজ। সে এক রোখা, ইলহাও চায় না মানুষটার উপর অযাচিত বোঝা আসুক। কাউসার কখনোই শুদ্রাবার নয়, তাকে আনলে আবারও সে একই কাজ করবে। কিন্তু আবারও মনে হয়, বাবা তো সন্তান হিসেবে এতটা উদাসীন হওয়াও কি ন্যায্য? তখন মনে পড়ে নিজের মার কথা। মায়ের কথা আজকাল খুব মনে পড়ে। সকল মেয়েরই স্বপ্ন থাকে এই সময়টায় মায়ের কাছে থাকবে, তার আদর যত্ন পাবে, কিন্তু ইলহার ভাগ্য মনে হয় সেটা নেই। মায়ের কণ্ঠটাও শোনা নসিবে নেই তার। পরক্ষণে হাত চলে যায় পেটে, মনে মনে আওড়ায়, তুই চিন্তা করিস না, ইনশাল্লাহ আমি তোকে কাজ ছাড়া করব না, আমি যা পাইনি সব কিছু তোকে দেবো, দেখিস। ফাইজান বাগানে বসে আছে, চটিহীন হাঁটতে ভালো লাগে ভোরে। হাঁটাহাঁটির পর সে পেপার পড়ে, আজও হাতে পেপার, চোখে শিরোনামে। ফরিদ তখনই এলো, সারা রাত সে বাড়ির বাহিরে ছিল। ফাইজানকে বসে থাকতে দেখে সে এগিয়ে এলো, পাশে সাদা চেয়ারটা টেনে বসলো। শরীরটা ক্লান্ত, চোখ জোড়া নির্ঘুম রক্তিম, নেত্রপল্লব ঘুম দেবী বসে আছেন পাতা এক করে দেবার ইচ্ছেতে। ফাইজান বলল, কেটলিতে চা আছে, খেতে পারো। আমি ঘুমাবো, চা খেলেই ঘুম ফুরত। আজ কত দূর হয়েছে? কিন্তু একটু তাড়াহুড়া হচ্ছে না, হিত অহিত হয়ে যেতে পারে। এবার তীক্ষ্ণ দৃষ্টি হলো ফাইজানের, চোখ পেপার থেকে তুললো না। ফরিদ নিভূষরে বলল, দেখো দেলা সাহেব তোমার বাবা, আমান তার একমাত্র ছেলে, ছেলে ভবিষ্যৎ কাল পঠরিতে কাটবে, তিনি মেনে নাও নিতে পারে। কিতাব চৌধুরীর সাথে উনি মিলে যদি যায়, আমার ভয় হচ্ছে, বুঝছো তো? তুমি কাল হুমায়রাকে দেখেছিলে? হ্যাঁ। এখন আমার কি আমার স্ত্রীর আতঙ্ক দূর করা উচিত নয়? এমনিও সে বিস্ফোরণা হয়ে উঠেছে। ফরিদ মাথা নাড়ালো, সে আর কথা পারালো না, বলেও লাভ হবে না, তাই উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, হুমায়রার প্রতি তুমি খুব দায়িত্বশীল, ভালো লাগছে। বলেই যাবার জন্য পা বাড়াতে ফাইজান বলে উঠল, কখনো রাগ হয় না ফরিদ ভাই? ফাইজানের প্রশ্নে অবাক কণ্ঠে শুধালো, কেন বলো তো? এই যে আমি হুমায়রার প্রতি এত দায়িত্বশীল হলেও আফসার প্রতি বরাবরই ছিলাম একটা বিকারহীন মানুষ। ফাইজানের এহেন কথায় মৃদু হাসলো। ফরিদ গাঢ় স্বরে বলল, হয় রাগ নয় আফসোস,
আফসোস আমার বোনটা ভুল মানুষকে ভালোবাসছিল। আমি তোমাকে দোষাত্র দিচ্ছি না, ভালোবাসা তো জোর করে হয় না, তুমি তাকে সেই ভালোবাসা দিতে পারোনি যা ওর প্রাপ্য ছিল। অথচ এই ভুল মানুষটার জন্যই সে আজ নেই। ফাইজানের কণ্ঠে দৃঢ় অপরাধ বোধ। ফরিদ কিছুক্ষণ মৌন রইল, হয়তো কথাটার জন্য প্রস্তুত ছিল না। তারপর মৌনতা ভেঙে বলল, সে মারা গিয়েছে, কারণ তার ভাগ্যে তেমন মৃত্যু ছিল। মৃত্যুতে তো মানুষের কোনো হাত থাকে না, পুরোটা কাসাদি ঘটে কি লাভ, সত্য তো আমরাও ছিলাম, থাক আমি ঘুমাবো। ফরিদ পা বাড়ালো ঘরের দিকে, তার চোখ জোড়া জ্বলছে। এই জ্বলন কি ঘুমের নাকি বুকের ছায় চাপা দহনে বুঝতে পারল না। ঘরে ফিরল ফাইজান। উমায়রা তখন আয়নার সম্মুখে চুল মুছছে, কেবল গোসল সেরে এসেছে সে। তার মুখখানা ভেজা স্নিগ্ধ, তাদের চোখাচোখি হলো আয়নার ভেতর। ফাইজানের কিছু সময় তাকে দেখল, তারপর দ্রুত পায়ে তার কাছে গেল, পেছন থেকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। মুখ গুজল হুমায়রার কাঁধে, মেয়েটিকে ভরে শিশিরের ন্যায় লাগছে, নিষ্পাপ কোমল। হুমায়রা সারা অঙ্গে তড়িৎ প্রবাহিত হলো, যেন কেঁপে উঠল ঈষৎ। ফাইজান তখন বলল, আরে বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।